আমার নবী মুস্তফা মা আমিনার কোলে যেন আরাম করে বাবা। মা আমিনা বলতে আছে, আল্লাহ আমার যদি স্বামী থাকিত তবে আমার সে ছেলেকে কেউ এতিম বলতো না, আমার ছেলেকে কেউ অবহেলা করতো না। আল্লাহ গো আমার স্বামী নাই তাই বলে আমার সন্তানকে এতিম বলে কেউ নিয়ে গেল না। আল্লাহ মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়ে গেল জানো বাবা পুরা মক্কা নগর ঘুরে গো, পুরা মক্কা নগর ঘুরে দেখছে একটা ছেলেও মিলল না। হারিস বলতে আছে, বিবি রে তোমাকে আমি বলছিলাম রে বিবি যে যেও না যেও না একটা সন্তান তুমি খুঁজে পাবে না। হালিমা মনের কথা বলে না স্বামীকে, স্বামী গো শোনো গো স্বামী আমরা যাব না স্বামী আমরা যাব কাবা ঘরে স্বামী গো। যখন আমরা মক্কা নগরে এসেছি তখন আমরা ঘুরে যাব না, কারণ যদি কাবা ঘরকে যদি জিয়ারত করতে পারি আমাদের হজের সব কবুল হয়ে যাবে। চলেন গো স্বামী যখন এসেছি খালি হাতে যাব না। স্বামী স্ত্রী বাবা উটনিটাকে রেখে স্বামী স্ত্রী চলে গেলেন আপনার আব্বা। বলে মা গো খাবার আছে কি না ঘরে, খাবার আছে কি না ঘরে, নাই গো খাবার। বলে মা ফাতেমা দুই নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সল্লে আলা বল, সল্লে আলা বল। আল্লাহ কে যাও রে দুল দুল লয়র খবর আমার আম্মা জনিয়ার সহে না, মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার আল্লাহ জানেন নবী গো তোমাকে কাফের লোকেরা তোমাকে কষ্ট দিবে। আমার আল্লাহ পাক জানেন এ নবী তোমাকে তায়েফের লোকেরা মারবে। আমার আল্লাহ পাক জানেন এ নবী তোমাকে তোমার কলমা কেউ প্রথম প্রথম পড়বে না। নবী গো আমি তোমাকে সেটার জন্য পাঠাচ্ছি না, আমি একমাত্র পাঠাচ্ছি রহমাতাল্লিল আলামিন করে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করতাম আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, আর সে পায়াতের দিকে দেখেন বাবা আর সে পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কায়দা পড়তে গেলাম কায়দাতে লেখা আছে ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আবার অন্য জায়গাতে পড়তে যাই বাবা হাদিসে পাকের মধ্যে পড়তে যাই গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নবী তোমাকে কেন আমি সৃষ্টি করেছি। নবী শোনো শোনো, ও গো আমার মাহবুবা, ও গো আমার মুস্তফা তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো। আল্লাহ বলেন নবী গো কোরআনকে খুলে দেখতে বলো, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতে আছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হচ্ছি রব রূপে আলামিন। ও গো নবী মুস্তফা আমি যে তোমাকে সৃষ্টি করেছি নবী মুস্তফা, কোরআনকে খুলে দেখতে বলো কোরআনের মধ্যে লেখা আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। নবী গো আমি তো
তোমাকে রহমাতাল্লিল রূপে পাঠিয়ে দিয়েছি গো নবী। ও গো নবী, আমি হচ্ছি জান্নাতওয়ালাদের রব, আপনি হচ্ছেন জান্নাতওয়ালাদের রহমত। আমি হচ্ছি জমিনওয়ালাদের রব, আপনি হচ্ছেন জমিনওয়ালাদের রহমত রহমত। আমি হচ্ছি গাছপালাদের রব, আপনি হচ্ছেন গাছপালাদের রহমত। এক কথাই নবী গো, আমি সারা মাখলুকাতের রব, আর আপনাকে সৃষ্টি করেছি রহমাতাল্লিল আলামিন করে। তুমি নবী পাকের নাম নিতে লজ্জা লাগছে, শরম লাগছে, নিজের গোষ্ঠীর নাম নিছো, নিজের বংশের নাম নিছো, আমার নবীর নাম কেন নিছো না? মুসলমান, আমাদের আকীদা ঠিক নাই বাবা। এই লোহাটাকে যদি জং ধরে থাকে নাকি, জং ধরার ওপরে যদি রং লাগান টিকবে? আগে ছুটাও জং, তারপরে লাগাও রং, বুঝে আসবেন। কিন্তু আমি বক্তব্য করব, ইনশাআল্লাহ শোনাবো আপনাদের কাছে, যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। আমি আসল রূপ এখন বের করিনি আব্বা, আগে আপনাদের রূপটাকে দেখছি, তারপরে বের করব। ব্রাদার, তো আগে ছুটাতে হবে জং, তারপরে লাগবে রং। তো আকীদা যদি ঠিক না থাকে, ঈমান ঠিক হবে? আকীদা তো ঠিক নেই আমাদের। শুধু আমরা মুসলমান, কলমা পরে নিলে মুসলমান? না না। দাড়ি ছেড়ে দিলে মুসলমান? না না। টুপি পরে নিলে মুসলমান? ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার নবীকে বলতাম, নবী গো যদি আমি তোমাকে না সৃষ্টি করিতাম, কোনো জিনিসকে সৃষ্টি করতাম না, করতাম না। ও গায় আমার নবী মুস্তফা, শোনো আমার আল্লাহ পাক বলেন, আমি কেন জানিয়েছি, ওমা আরসালনা ইল্লা রহমাতাল্লিল আলামে, নবী গো যে কাফের লোকেরা মানবে মানবে না, তোমাকে মারতে তোমার উপরে অন্যায় অত্যাচার করবে, নবী গো মুস্তফা যখন 40 বছরে তুমি ইসলাম প্রচার করিতে যাবে, প্রকাশ্য ভাবে যখন ইসলাম প্রকাশ করতে যাবে গো, তখন উতবা সাইবা মানবে না, আবু জেহেল মানবে না, আবু লাহ মানবে না, নবী গো তোমাকে বরঞ্চ কষ্ট দিবে, আমার নবী মুস্তফা, দোজাহানের নবী মুস্তফা বলতে আছে আল্লাহ গো, আমি ইসলাম প্রচার করতেছিলাম, উতবা সাইবা মানলো না, আবু জেহেল মানলো না, আমার চাচা আবুল আহাব মানলো না। আল্লাহ বলেন, মাহবুব তোমাকে যদি দুনিয়ার জমিনে না কেউ মানে, তোমাকে যদি তোমার কলমা কেউ না পড়ে, আমি আল্লাহ পাক তোমাকে মানিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার নবী পাককে বলতে আছে, হাবিব গো আমি তোমাকে ভালোবাসিব, আর আমি তুমি আমাকে ভালোবাসিবে, আমি তোমার নামে পড়ব, আমার নামে তুমি পড়বে, আমার নামে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমার নামে পড়িব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, ইমানকে ঠিক রাখেন, প্রত্যেকটা কথা শুনেন, পয়েন্টের পয়েন্টের কথা বলবো। ব্রাদার, তো আগে আমার নবীকে যদি না মানেন কিছু হবে? হবে না। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার নবীকে মানি না, পীরের দরবারে গিয়ে পড়ে থাকে, মাকে মানি না, মাকে আমরা কষ্ট দিই, পীর মানতে হবে বাবা, পীরের মুরিদ হয়েছেন বাবা, পীরকে মানতে হবে গো, কিন্তু আগে মা বাপকে দেখেন বাবা, মা বাপকে দেখেন না, পর্দা করতে বলেন না, নিজের স্ত্রীকে পর্দা করতে বলেন না আব্বা, নিজের মেয়ে মেয়েকেই পর্দা করতে বলেন না, নিজের বোনকে পর্দা করতে বলেন না, আর অলি আল্লাহর দরবারে গিয়ে, ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, জালসার মাহফিলে গিয়ে আমি লোকের আগা দিকে বলে বেড়াই, আমি যেন নেকি করে নিয়েছি, আমি এবার জান্নাতে যাব। নাকি এই হচ্ছে না হচ্ছে? তো মানুষ সর্বপ্রথমে আল্লাহ কোরআন পাকাতে বলছে, কিছু কিছু জাতের মানুষ আছে আব্বা জানেন, বলছে যে এরা আল্লাহর চাইতে নবীর সম্মান বেশি করছে, বলে না নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জান চাইতে না ভালোবাসবে, সে কখনো মুমিন হতে পারবে না। বিরাদার, কেমন করে আমরা নবী পাককে ভালোবাসি, কেমন করে আমরা নবী পাককে ভালোবাসি,
একটু শুনুন বেরাদারা দোস্ত বন্ধুগণ আমার, আমার নবী পাক বলতে আছে তোমরা এই কাজটা করিও না, গুনাহতে লিপ্ত হবে, তোমরা এই কাজটা যদি করো তোমরা হারামে লিপ্ত হবে। আমরা সেটা করি না, দুনিয়ার দিকে দেখি গো, দুনিয়ার মানুষ কি বলতে আছে, যেটা হারাম সেটার ওপরে লিপ্ত আছি, আর যেটা হালাল রয়েছে সেটার ওপরে আমরা লিপ্ত হলাম না। আমাদের উপরে আল্লাহ আসবে কিনা? অবশ্যই আসবে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলেন হাবিব গো, ও গো আমার নবী মুস্তাফা, আমি তোমাকে পাঠালাম দুনিয়ার জমিনে পাঠালাম, তোমার সম্মান কেউ বুঝতে পারবে না, তোমার সম্মান কেউ বুঝতে পারবে না। তোমার সম্মান যদি বুঝতে হয় আমার কোরআনকে পড়তে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, কেউ কোরআন পড়ে আপনার নবীর দিওয়ানা হয়ে গেছে, আবার কেউ কোরআন পড়ে যেন আল্লাহর নবীর দুশ্মন হয়ে গেছে। অবশ্যই হয়েছে। মোবাইলে লেকচার দিচ্ছে, আজকাল তো ভাইরাস, মোবাইলে খুব ভাইরাস এসেছে। এ মুয়াজ্জাজ সামাইন ইকরাম, মোবাইলে বলতে আছে কত মুহাদ্দিসের ব্যাটা রয়েছে, একদম প্রশ্ন করছে, বলতে আছে এত তো আছে মিসকা শরীফ আপনার আবু দাউদ শরীফ বলেই যাচ্ছে, আল্লাহু আকবার। তাকে বলো সে হাদিসটাকে দেখো, তার সঙ্গে মেস খাই না, মানুষ তো পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ, এরা তো যতগুলো বলছে সত্য 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 সত্য। কিছুদিন আগে ফুটবল খেলা হলো না, হলো কিনা আব্বা? তো বলছে বাপরে এত বড় আলিম থাকতে কাউকে দাওয়াত দিল না, আর ডাক্তার জাকির নাইক নাকি শুনেন, সে ডাক্তার জাকির নাইক গেছে, ভালো কথা, সেই জায়গাটা গিয়ে দেখেন তো ইসলামের মতন পরিচয় রয়েছে কিনা, ইসলামের মতন পর্দা হয়ে রয়েছে কিনা, ইসলামের মতন নামাজ পড়ে কিনা, ইসলামের মতন কাজ করে কিনা। ব্রাদার, সেইখানে তো কোরআন খানি হয়েছে। আমি বলতে চাই আব্বা, সেইখানে যদি ফুটবল খেলার উন্নতি কল্পে যদি যদি কোরআন খানি করা হয়, পারতে 40-এর চাহরমে কেন কোরআন খানি করা হবে না? জোরে বলুন, যদি সেটা জায়েজ হয় পারতে জায়েজ হবে না? এ মুসলমান হবে কিনা? আব্বা একটু বুঝবার চেষ্টা করুন। আব্বা, বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমি নিজের কথা বলছি না, আমার নবীর শানকে বুঝতে হলে আমার উম্মতের শানকে বুঝে দেখো, জোরে বলো। আর উম্মতের শানকে বুঝতে হলে আগে বাতাসাকে জিজ্ঞাসা করে দেখো, কাকে বলুন, কাকে? বাতাসা বুঝেন, মিষ্টি যেটা শ্রীনি বলা হয়, বাতাসাকে জিজ্ঞাসা করছে, এ বাতাসা বলো তো তোমাকে যখন মানুষ খায় তখন দোকানে বসে কেন খায় না, রাস্তাতে হাঁটতে হাঁটতে কেন খায়? পাউরুটি খায় দোকানে বসে খায়, মিষ্টি খায় দোকানে বসে খায়, আর কিছু খায় দোকানে বসে খায়। বাতাসা, তোমার সম্মান কেন নাই? বাতাসা থেকে উত্তর আসে, আমার সম্মান যদি দেখতে হয় মেলাতে দেখিও না, আমার সম্মান যদি দেখতে হয় সেই রাস্তায় দেখিও না, আমার সম্মান যদি দেখতে হয় যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের হাদিস ও কোরআনে পানি হয় সেই জায়গাতে গিয়ে দেখে না। উত্তরে মহাব্বতে আর উম্মতের শান, আমার নবীর শান তো পরে বুঝিয়েন, নবীর শান কি রয়েছে, উম্মতের শান দেখেন। মুসা আলী সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ এক ধরনের কাউমকে দেখলাম আল্লাহ, যারা দুনিয়ার জমিনে চলবে তো থরথর করে কাঁপতে থাকবে জমিন। জোরে বলো, বলে আল্লাহকে, বলে আল্লাহ এদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন, মুসা এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে। জোরে বলো, আর সেই উম্মতে মুহাম্মদী হচ্ছি আমরা। জোরে বলো, তো আমাদের শান কোথায় হতে পারে? তো আমাদের শান যদি এই মতো হয়, আমার বাতাসার শান যদি এই মতো হয়, আমার নবীর শান কি হতে পারে? নাকি আব্বা কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতে আছে, চলো গো চলো মমিন মদিনা চলো না, জোরে হবে কে, চলো গো চলো মমিন মদিনা চলো না, মাওলানা গেল সুবহানাল্লাহ।
সন্তানের ভালো ব্যাটা নারে তাকবীর নারে রিসালাত একজন 500 টাকা দিয়েছে ব্রাদার ইসলাম এমন ভাবে নারে লাগান বহরমপুর গিয়ে যেন পৌঁছে যায় সেখানকার যেন শুনতে পায় আরে তারা যদি না শুনতে পায় আমার নবী অবশ্যই শুনতে পাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ বলতে কষ্ট পাবে আল্লাহ পাক বলতে আছে যে ব্যক্তি মহব্বতের শহীদে একবার সুবহানাল্লাহ বলল দুনিয়ার জমিনে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে একবার সুবহানাল্লাহ বলাতে আমি আল্লাহ পাক পূরণ করে দিই জোরে বলো সিনেমার টিকিট কাটছেন 500 টাকা নাকি এখানে বিনা টিকিটে নাকি নিচ্ছেন দুনিয়াতে জমি কিনবেন যদি গাছ লাগান আপনার জমিতে তো আপনার হবে নাকি হযরত কিন্তু আমল নবী বলেন যে দুনিয়াতে নেকি করো আর জান্নাতে গাছ লাগাও জোরে বলো সুবহানাল্লাহ দুনিয়াতে যেটা নেকি হবে জান্নাতে যেটা গাছ হবে সেটা আপনার জায়গা রয়ে গেল ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার ও গো আমার আব্বাজিরা শোনো গো আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন বাবা আমার নবী মুস্তফা একদিন মা আমিনার কোলে বসে আছে গো আমার নবী মুস্তফা জন্ম নেওয়ার পরে গো ও গো আব্বা আমার নবী জানো উম্মতি উম্মতি বলে কেঁদেছে যখন আমার নবী দুনিয়ার জমিনে আসলো বাবা আমার নবী মুস্তফা কোনো মায়ের নাম নিলে না কোনো বোনের নাম নিলে না কোনো আব্বার নাম নিলে না বরঞ্চ আমার নবী মুস্তফা যখন দুনিয়ার জমিনে আসিল সর্বপ্রথমে উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী গো নবী মুস্তফা আমার নবী কান্না করতে আছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে আছে আমি যখন আমার ছেলের কানের কাছে গেলাম যখন কানটা লাগিয়ে দেখি গো আমার ছেলে কোনো কথা বলে না আমার ছেলে কোনো দুনিয়ার কথা বলে না শুধু একটাই কথা বলতে আছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ গো তুমি আমার উম্মতের গুনাহকে মাফ করে দাও বেরাদার এবার মা আমিনা যেন ছেলে কোলে করে নিয়ে বসে আছে তাইফ নগর থেকে সন্তানকে আনতে আসিবে বাবা হালিমা তো আসিবে হালিমা তো সাদিয়া যেন আমার নবীকে আনতে আসিবে সবাই আমার নবীকে আনতে আসিবে বাবা যখন তাইফ নগর থেকে লোকেরা বেরিয়ে গেল মক্কা নগরে বেরিয়ে গেল গো আর যেতে 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 যখন মক্কা নগর ঢুকিল দেখছে যেন ওই দিনে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে একটাও মেয়ে জন্মগ্রহণ করেনি কারণটা কি আমার নবী যখন আসেনি তখন মেয়েদের ইজ্জত নিয়ে মেয়েদের ছিনিমিনি খেলা হতো জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত আমার নবী মুস্তফা যেদিন আসলে কারণ আমার আল্লাহ বলছে যেদিন আমার নবী যাবে সেই দিন দুনিয়ার মানুষ যাতে খুশি থাকে জোরে বলো ইবলিস বাদে গোটা দুনিয়া 18,000 মাখলুকাত খুশি ছিল আর আজকে কিছু ইবলিস উঠেছে যে এই ইবলিস বাদে সবাই আমরা খুশি মানে নাকি আরে পাথর তো কলমা পড়তে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজিরা গো শোনন গো আমার নবী মুস্তফা মা আমিনার কোলে রয়েছেন যখন সব দাই গালা আসিল এসে দেখছে গো সবাইকে জিজ্ঞাসা করছেন আহারে একটা ছেলে রয়েছে যে ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ যাও যাও ছেলেটা দেখতে কিন্তু সুন্দর কিন্তু তিনার আব্বা নাই যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে গেল গো আর সঙ্গে সঙ্গে গিয়ে আমার নবীকে দেখছে বাবা মন চায় যে আমার নবীকে নিয়ে নাই কিন্তু এতিম বলে কেউ আমার নবীকে নিচ্ছে না এতিম বলে সবাই অবহেলা করে দিচ্ছে আব্বা কিন্তু আমার নবী মুস্তফা ওই দায়ের দিকে কিন্তু মুখ ফিরিয়ে দেখে না সমস্ত দায় যখন ছেলে নিয়ে যাচ্ছে ও মক্কা নগর থেকে অর্ধেক রাস্তা পৌঁছে গেছে অর্ধেক রাস্তা পৌঁছে গেছে ওই দিকে হালিমা তার স্বামীকে বলছে যেন স্বামী গো চলেন না গো স্বামী আরো মধ্যদেশ থেকে একটা
মক্কা দেশ থেকে নিয়ে একটা ছেলে নিয়ে আসি, চলেন না গো স্বামী। বলতে আছে বিপি রে, শোনো দেখো বিবি, দেখো তোমার শরীরটা দেখো বিবি, তোমার শরীরে কোনো রক্ত মাংস ভালোভাবে নাই রে বিবি। তোমার একটা সন্তান রয়েছে, তাকে তো তিন টাইম তুমি খেতে দিতে পারছো না, অপর সন্তানকে নিয়ে এসে তুমি কিভাবে খেতে দিবে বিবি? কিন্তু আমার আল্লাহ পাক বলেন, হালিমা যাও, তুমি চলে যাও, আমি মক্কা নগরে একটা নিয়ামত দিয়েছি, আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, যদি ওই ছেলেটাকে পেয়ে যাও তোমার বাড়িতে শুধু রহমত ঝরিবে। জোরে হবে, শুধু রহমত ঝরিবে। মা হালিমা, আব্বা এবার চলে যাচ্ছে, যেতে 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 মা হালিমা অর্ধেক রাস্তা পৌঁছালছে, আর দেখছে যেন অনেক দায়েফেরা থেকে অনেক দায়েরা সন্তান নিয়ে চলে আসেছে। বলছে হালিমা কোথায় যাবা? বলছে সন্তান আনতে। বলছে তুমি পাগল হয়ে গেছো নাকি? বলছে কেন? বলছে আরব নগরে মক্কা নগরে একটাও সন্তান নাই, সমস্ত সন্তান আমরা নিয়ে চলে আসলাম, শুধু একটাই সন্তান রয়েছে, তার আব্বা নাই। হালিমা বলে, আমি ওই এতিম সন্তানটাকে নিব গো, যেমন হালিমা মনের কথা খুলে বলে না রে আব্বা। মা হালিমা নিজের স্বপ্নের কথা কাউকে খুলে বলে না, কেন বলে না? এই কারণে বলে না, যদি সবাইকে বলে দিই তবে যদি জেনে যাই, আর আমার আশাটা যদি পূর্ণ না হয় তবে আমাকে যেন সবাই বলতে থাকবে, হালিমারে তুমি তো মুখ লম্বা লম্বা মুখ নিয়ে বলছিলে হালিমা, হালিমারে তুমি তো নিজের গৌরব করে বলছিলে রে হালিমা, যে আমি এই মতো একটা সন্তান পাবো রে হালিমা। ও হালিমা তুমি যে বলছিলে হালিমা, মা হালিমা কিন্তু বললেন না, বলছে বোন তোমরা যাও, বোন তোমরা যাও, দেখি আমি মক্কা নগরে গিয়ে দেখি যদি একটা সন্তান পেয়ে যাই তবে আমি খুশি হয়ে যাব। বলছে সন্তান তো পাবে রে বোন, কিন্তু ওই এতিম সন্তানটাকে পাবে? হারিস বলতে আছে বিবি, তোমাকে আমি বাড়তে বলিলাম, ওরে বিবি শোনো রে বিবি, তোমাকে বাড়তে বলিলাম রে বিবি রে, যেও না যেও না, সন্তান পাবে না বিবি, সন্তান পাবে না, সবাই সন্তান নিয়ে চলে আসিল। আব্বা গো আমার নবী মুস্তফাকে নিয়ে, মা আমিনা তুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে গো, আর মা আমিনা ওইদিকে যেন সন্তানের জন্য কান্না করেছে, দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন আল্লাহর দরবারে হাত তুলে কান্না করছে, আল্লাহ গো আমার পোতাকে আজকে দুনিয়ার জমিনে এতিম বলে কেউ নিয়ে গেল না। আব্বা গো যার আব্বা ইন্তিকাল করে গেছে আব্বা, সেই বুঝে ব্যথা বেদনা, যার মা দুনিয়াতে ছেড়ে চলে গেছে সে ব্যথা বেদনা বুঝে এতিম কি হওয়া জিনিস বাবা। আমার নবী মুস্তফা মা আমিনার কোলে যেন আরাম করে বাবা। মা আমিনা বলতে আছে, আল্লাহ আমার যদি স্বামী থাকিত তবে আমার সে ছেলেকে কেউ এতিম বলতো না, আমার ছেলেকে কেউ অবহেলা করতো না। আল্লাহ গো আমার স্বামী নাই, তাই বলে আমার সন্তানকে এতিম বলে কেউ নিয়ে গেল না। আল্লাহ মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়ে গেল যেন বাবা পুরা মক্কা নগর ঘুরে গো, পুরা মক্কা নগর ঘুরে দেখছে একটা ছেলেও মিলল না। হারিস বলতে আছে বিবি রে, তোমাকে আমি বলছিলাম রে বিবি, যে যেও না যেও না, একটা সন্তান তুমি খুঁজে পাবে না। হালিমা মনের কথা বলে না স্বামীকে, স্বামী গো শোনো গো স্বামী, আমরা যাবো না স্বামী,
আমরা যাব কাবা ঘরে স্বামী গো। যখন আমরা মক্কা নগরে এসেছি তখন আমরা ঘুরে যাব না, কারণ যদি কাবা ঘরকে যদি জিয়ারত করতে পারি আমাদের হজের সব কবুল হয়ে যাবে। চলেন গো স্বামী, যখন এসেছি খালি হাতে যাব না। স্বামী স্ত্রী বাবা উটনিটাকে রেখে স্বামী স্ত্রী চলে গেলেন আপনার আব্বা কাবা ঘরের দিকে গেলেন। আর কাবা ঘরের দিকে যেন কাবা ঘর তাওয়ফ করে বাবা যেন বসে বসে কান্না করেছে গো, আর কান্না করছে বলছে আল্লাহ গো আমরা এসেছিলাম মক্কা নগরে সন্তান নেবার জন্য, কিন্তু আমার নসিবে সন্তান মিলল না। এই কান্নার আওয়াজটা আব্দুল মুত্তালিব শুনতে পায়। আর যেমন আব্দুল মুত্তালিব শুনতে পেল তিনি যেন বলতে আছে কে কান্না করছে। বাইরে দেখে তো আহারে একজন মেয়ে কান্না করছে। ও গোমা কেন কান্না করছো গোমা বলো না? বলতে আছে চাচা গো আমি এসেছিলাম মক্কা নগরে চাচা, একটা সন্ধানের একটা সন্তানের সন্ধানে এসেছিলাম চাচা। ও গো চাচা একটা সন্তান পেলাম না, তাই চাচা আমি যদি খালি হাতে চলে যাই আমাকে ভালো লাগবে না চাচা। বলতে আছে মা তুমি কান্না করিও না মা, তোমাকে একটা কথা বলবো রে মা। বলতে আছে কি কথা বলুন চাচা? বলতে আছে মা রে আমার একটা পোতা রয়েছে রে মা, তার বাপ নাই রে মা। তবে মা শোনো লোকেরা যতই নাম দিয়েছে যত টাকা দিবে রে মা আমি তোমাদেরকে ডাবল টাকা দিব রে মা। আমার যদি ছেলেটাকে নিয়ে যাও আমার যদি পোতাটাকে নিয়ে যাও তবে আমি তোমাদেরকে ডাবল এ নাম দিব। জোরে বলো ডাবল এ নাম দিব। কে বলছে? আব্দুল মুত্তালিব। আচ্ছা আব্দুল মুত্তালিব আপনার জীবনে হয় এদিকে হয় না? আব্দুল মুত্তালিবের আসল নাম কি জানেন আপনারা? আব্বা জানেন? জানেন না? বলবো শুনবেন? তো একটা বাপ আমার 500 টাকা হাত তুলেন তো, আমাকে চান্দা কালেকশন করতে বলেনি, মহাব্বতে বলছি, নাম শুনেননি, অবশ্যই শোনাবো যে আব্দুল মুত্তালিবের আসল নাম কি। একটা বাপ থাকলো, বেরাদার আমার নবীর মহাব্বতে দেখুন, আমার নবী জন্ম হয়েছে, কবি বলতে আছে ও দে দেহ পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দে দেহ পাল তুলে দে, দে দেহ পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার সঙ্গে পড়, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। সবাই বলেন ভালো লাগবে, খুব ভালো লাগবে, বলেন তুই ছেড়ে দে নৌকা আমি মদিনা, আহা ছেড়ে দে নৌকা মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুখটা ঝরে, দয়াল নবী তার সদা তার কিসের ভাবনা, দয়াল নবী তার সদা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাব মদিনা। এদের দিলে একটু ময়া নাই, মানে কলজা থেকে বের হবে না এদের কাছে, মানে রুহু বের করা সহজ হবে কিন্তু পয়সা বের করা সহজ হবে না। নাকি রুহু বের করতে খুব সহজ হবে, পয়সা দিবে না কমসে কম তো সঙ্গে সঙ্গে বলেন তাহলে তো ভালো লাগবে, যদি না বলেন না বক্তাকে ভালো লাগবে না, তখন আর যদি ত্বকটা ঠিক থাকে বক্তাও ঠিক থাকবে। জোরে বলুন তুই ছেড়ে দে নৌকা আমি, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দেহ পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব
তুই ছেড়ে দে নৌকা আমি যাব আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা মদিনা বন্ধু এবারে যেন মা হালিমা আমার নবীকে নিয়ে আনতে যাবে বাবা মা আমিনা আমার নবীকে নিয়ে বসে আছে গন আর ওইদিকে হালিমা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করছে গো আর দেখা করার সঙ্গে কথাবার্তা বলছে আব্বা কথাবার্তা হলো আমার নবীকে তো নিয়ে যাবে গো আমার নবীকে নিয়ে যাবে তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার আমার নবীকে সবাই মিলে আমার নবীকে দেখে গেল এতিম বলে কেউ নিল না বাবা মা হালিমা যখন গেল গো আমার নবীর চেহারাটা যেমনই দেখেছে আমার নবী যেন মা হালিমার দিকে দেখিল আর মুচকি মেরে যেন একটা হাসি দিল হালিমা মুচকি মেরে যেমনই হাসি দেখা মা হালিমা যেন একটা হাসি দিল বাবা মা আমিনা ভাবতে আছে আল্লাহ এতগুলো দায় এলো গো আল্লাহ কিন্তু একটা দায়কে দেখে আমার বেটা কেন মুচকি হাসলো না আল্লাহ কিন্তু হালিমাকে দেখে গো কেন মুচকি হেসে দিল কারণ বাবা আমার নবীর দায়িত্ব যে সে মানুষ হবে না আমার নবীর দায়িত্ব যে সে মা হবে না আমার নবীর দায়মা যে হবে আমার নবী মুস্তফা জানে আগে থেকে আমার নবী মুস্তফা জানে ইনি হচ্ছেন হালিমা আর ইনি হবে আমার দাইমা সুবহানাল্লাহ এখান থেকে বুঝা গেল নবী মুস্তফা ইলমে গাইবের খবর জানে বাবা কিছু মোল্লা মুলবি উঠে গেছে বাবা নবী আমার ইলমে দিনের গায়েব জানে না বাবা বেরাদার দোস্ত বন্ধুগণ আমার তোমার চোখে এখনো পাওয়ার কমে গেছে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার আমার নবী মুস্তফার তো সানের কথা দূরে রাখো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার যারা আমার নবীর গোলামের গোলামের গোলাম যারা রয়েছে তাদের সম্মুখে তুমি তো যাও তাদের সম্মুখে তাদের কথাতে পেরে উঠবে না তো আমার নবী কোথা থেকে আসে বেরাদার মা আমিনা আমার নবীকে নিয়ে বাবা বসে আছেন আর মা হালিমা বলতেছে বিবি ও বোন শোনো তোমার ছেলেটাকে দাও রে বোন আর তোমার ছেলেটাকে দাও মা আমিনা একটাই কথা বলতে আছে মা আমিনা কাঞ্চার বলতে আছে মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে ভুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া ও দেবো না দে কাউকে